গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30, আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে পূর্ণিমা, সত্যনারায়ণের পুজো। আজকে বাড়িতে নাই, মানে পাশের বাড়িতে আছে, যাব। তো তার আগে আমি একটু রুটি করে নিচ্ছি, শাশুড়ি মা পূর্ণিমা করে, আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো শাশুড়ি মার পরোটা করে দিয়ে তারপরে খেয়ে আমরা স্নান টান করে পুজো দেখতে যাব, মানে বলে গেছে, আর শুনলেই যেতে হয়, তাই ঝটপট করে নিচ্ছি। চলো সঙ্গে থাকো। বেলতে বেলতে চলে এসেছি কিছু নিয়ে, আবার এখনো বাকি রয়েছে। চচ্চড়ি আছে, এখানে বাঁধাকপির তরকারি, আর এই যে বিউলির ডাল, আর এই যে মাছের ঝাল। খাবারটা দেখেছো, দারুণ এসছে। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়েছি তার উপরে, একদম এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, নুনে আমরা হয়ে যাবে তার জন্য না। তো আর এখানে গুঞ্জন আছে, গুঞ্জন এখানে ভাত খাবে আলু ভাতে, আর এই যে দেখতে পাচ্ছ পাটের মাছ, গরম গরম দারুণ লাগছে, পাখিতে গরম তরকারি ভাত, মাছের ঝাল, কি ডাল, এভরিথিং। ওটা বিউলির ডাল। তো আমরা চারজনেই আজকে খেতে বসে গেছি সাথে, আর বেশি কিছু রান্না করলাম না, কারণ আজকে মায়ের পূর্ণিমা আছে। এখনই যাচ্ছি পাশের বাড়ি কাকিমার বাড়ি সত্যনারায়ণের কথা শুনতে। চলো, আমি গুঞ্জন গুঞ্জন সবাই যাচ্ছি, চল 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 চল। ওই গুঞ্জন এগিয়ে গেছে, আমার সাথে এসো, পুজো হচ্ছে, চলো পাশের বাড়ি কাকিমার বাড়ি চলে এসেছি সত্যনারায়ণের মানে কথা শুনতে। আমি গুনগুন গুঞ্জন সবাই চলে এসেছি, এখানে আঁকতে আসে দিদির কাছে, তো পুজোটা এখনো উপরে হচ্ছে, আমরা উপরে যাচ্ছি। ওই যে গুঞ্জন, আর এই যে দিদি যে আঁকা শেখায়, এগুলো খুবই সুন্দর। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তো আমরা একটু লেট হয়ে গেল, তো পুজোটা সময় লাগে শেষ হতে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলে এসেছি আমরা গুড়াপে, গুড়াপে স্টেশন থেকে নেবে আমরা একটু যাব এই মেলায়।
একটু কিটাকি একটু কাজ মিটিয়ে চলে এলাম। আমায় একটা চুড়িদার কাটাতে দিলাম, তো সামনেই মেলা বসছে, মানে সব রকম একটা হাটই বলতে পারো, মানে জামা কাপড় জুতো এভরিথিং সব কিছু আছে এখানে। তো আমরা একটু ঘুরতে এলাম, এদিকে গুনগুনকে নিয়ে আসিনি, ওকে বাড়িতে রেখে এসেছি যেহেতু ওর খুব পড়া আছে, আরও বলে দিয়েছে তাড়াতাড়ি আসবে, তাই বেশি সময় নিয়ে আমরা আসিনি, জাস্ট একটু ঘুরে দেখতে এলাম। তো দেখছি তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, অনেকটা মানে সন্ধে হয়ে গেল, তো ঘুরে সব কিছু মানে ভালো করে দেখবো তার উপায় নেই, ওই এক ঝলক করে দেখছি, আর যেটা ভালো লাগছে লাগার মতো টুকিটাকি কেনাকাটা করলাম। আর এদিকে আমি খোঁজ করছিলাম চোকারের, তো সেরকম কিছু দেখতে পেলাম না, তো আর নেওয়া হলো না। আগের দিন আমি একটা কোমর বন্ধনী নিয়েছিলাম, তো আজকে আর নিলাম না। আর এইদিকে জামা কাপড় মানে নাইটি চুড়িদার সব কিছু আছে। আর আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগে, ওড়নাগুলো দেখতে, তো ওড়নাগুলো দেখতে এলাম, তো তখন ওরা বাড়ি গিয়ে বুঝাচ্ছে, তো সেইভাবে আমার আর দেখা হলো না। ওরা শেষ মুহূর্তে অনেক জিনিসই কুটিয়ে ফেলেছে, তার মধ্যে আমরা তাহলে ভাবলাম যে আবার অন্য একদিন সকালে করে আসবো, দিয়ে একটা পছন্দ করে অন্যা নিয়ে যাব। তো সত্যি অন্যাগুলো খুবই ভালো লাগছিল, কিন্তু তাড়াহুড়ো করে ওরা যেহেতু বাড়ি যাবে ঘুটাচ্ছে, তো সেরকম দেখাতেও পাচ্ছিল না, ব্যস্ত, ওই জন্য আর শুধু দেখে এলাম পরের দিন যাব, দিয়ে নিয়ে আসবো। এটা মানে প্রত্যেক সোমবার দিনই হয়। আর তো ওরই মধ্যে আমার একটা ওড়না পছন্দ হয়েছিল, তো কালারটা ঘিয়া কালার বলে একটু অমত হলো ওর বাবার, তো উজ্জ্বল বলছে যে যদি লাল কিংবা হলুদ হতো তাহলে ভালো লাগতো, তো এই কালারটা অতটা মানে সব চুড়িদার সাথে ভালো লাগবে না, তাই আর এরকম মানে অন্য কালার আর ছিল না, তাই এটা আর নিলাম না, দেখছিলাম যে কেমন লাগছে। ওর বাবা বললো ওটা তাহলে নিতে হবে না, পরের দিন এসে নেবে, ওকে বললাম যে অন্য কালার যদি থাকে তুমি আসবে, এই বলে রেখে দিলাম, আর নেওয়া হলো না। তো এইদিকে দেখছি আরও অনেক কিছু রয়েছে, শুধু ঘুরে দেখাই হয়েছে, আর টুকিটাকি জিনিস নিয়েছি, যেমন সাবুর পাঁপড় এটা ওটা এইগুলো সব নিয়েছি, পাস্তা ভালো লাগে, আগে একবার নিয়েছিলাম, তো গুনগুন গুঞ্জন খুব ভালোবাসে ওই সাবুর পাঁপড় খেতে, তাই এখান থেকে একটু বেশি করেই নিলাম, সন্ধেবেলায় হলেই বলবে মা ভেজে দাও, তো ওরা দুজন ভালোই মানে খেতে ভালোবাসে, তাই নিলাম। আর ওর বাবা নিয়েছে কি বলে মোজা নিয়েছে, গুনগুন মোজা নিয়েছে গুনগুনের জন্য, গুনগুন তো যায়নি, আর গুনগুনের জন্য ট্রাকস্যুট দেখছিলাম, পছন্দ করছিলাম, তো দেখছি সাইজে হবে কি না, ওকে না নিয়ে গিয়ে এটা একটা বড় সমস্যা করেছি, তো যা কিছু পছন্দ হচ্ছে আবার মানে মনে হচ্ছে যে সাইজে হবে, তো এইসব ব্যাপার। তো মেলায় একটু ফাঁকা, একটু মানে বললাম না রাত হয়ে গেছিলো, তো সেরকম ভিড় ছিল না, তারপর আবার করোনা পরিস্থিতি বুঝতেই পারছো, ঠান্ডা সব দিকেই সব কিছু মিলিয়েই অতটা ভিড় হয়নি। তো ট্রাকস্যুট আমি দুটো নিলাম ওর জন্য, তো বলে এসেছি যে যদি কোনো প্রবলেম হয় তো পরের সপ্তাহে নিয়ে আসবো চেঞ্জ করে, বলে কোনো প্রবলেম নেই নিয়ে আসবেন। এদিকে গুঞ্জন দিব্যু ঘুরে বেড়াচ্ছে, ভালোই আছে বেশ, এই যে দেখতে পাচ্ছ সব গোছগাছ করছে, কারণ বিভিন্ন জায়গা থেকে আসে, দূর দূরান্ত থেকে আসে, তো আমার একটা প্লাজো প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, তো ঘুরে দেখলাম তো অনেকেই গুছিয়ে ফেলেছে, তো আমার আর নেওয়া হলো না, একজনের কাছে গেলাম তবু সে গুছাচ্ছে, দু একটা বার করে দেখালো,
কিন্তু আমি যেরকম চাইছিলাম সেরকম পেলাম না, তো কি আর হবে। তো আজকে আমার এখানে ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই।